হ্যালো বিউটিফুল পিপল আপনারা কেমন আছেন তো আজকে পর্বে আমি কুশি একটা প্রজেক্ট নিয়ে এসেছি খুবই কিউট আর ইজি একটা প্রজেক্ট খুবই কালারফুল একটা প্রজেক্ট আজকে পর্বে আমি স্ক্র্যাপ ইয়ার্ন দিয়ে মিনি গ্র্যান স্কোয়ার তৈরি করেছি আর এই গ্র্যান স্কোয়ারগুলো দিয়ে একটা স্ক্রোচেট হুক গেস বানিয়েছি যেটা আমি আমার হুকগুলো রাখার জন্য এটা তৈরি করেছি তা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রুশেট আরও দুটো ডাবল ক্রুশেট করব ওয়ান টু টোটাল তিনটে ডাবল ক্রুশেট চেন টু থ্রি ডাবল ক্রুশেট চেন টু থ্রি ডাবল ক্রুশেট এইভাবে চারবার করতে হবে ফোর টাইমস করতে হবে মিডিলে দুটো করে চেন বসবে এটা আমাদের ফার্স্ট রাউন্ড আমি কমপ্লিট করে দেখাচ্ছি দেখুন ওয়ান টু থ্রি ফোর চারবার করেছি দুটো চেন নিয়ে ফার্স্ট যে থ্রি চেন আছে তিন নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন ওয়ান দিয়ে সুতোটা কাট করে দেবো এটা আমাদের ফার্স্ট রাউন্ড এখান থেকে সেকেন্ড রাউন্ড শুরু করব একটা স্লিপ নট করে টু চেনের যে কর্নার স্পেস আছে এর মধ্যে ডাবল ক্রুশেট দিয়ে জয়েন্ট করবো দুটো তিনটে ডাবল ক্রু শেড দুটো চেন সেম স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রুশেড এটা আমাদের কর্নার স্পেস তিনটে ডাবল ক্রুশেড টু চেনের যে স্পেস আছে তিনটে ডাবল ক্রুশেড দুটো চেন তিনটে ডাবল ক্রুশ এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি তো দেখুন আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট যে ডাবল ক্রুশ আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন ওয়ান দিয়ে সুতোটা কাট করে দেবো ছোট্ট মিনি গ্র্যানি কমপ্লিট দেখুন এই গ্র্যানি স্কোয়ারটার সঙ্গে এই স্কোয়ারটা জয়েন্ট করবো কীভাবে প্রথমে একটা স্লিপ নট করে যে কোনো একটা কর্নার থেকে জয়েন্ট করবো ডাবল ক্রুশেট দিয়ে জয়েন্ট করলাম দেখুন এই কর্নার স্পেসটাতে ডাবল ক্রুশেট দিয়ে জয়েন্ট করেছি তিনটে ডাবল ক্রুশেট কর্নার স্পেসে চেন ওয়ান চেন ওয়ান দিয়ে এখন যে কোনো একটা কর্নার থেকে দেখুন এই স্কোয়ারটা জয়েন্ট করব একটা চেন দিয়ে জয়েন্ট করে সেম এই স্পেসটার মধ্যে আরও তিনটে ডাবল ক্রুশেট এখন এই যে স্পেসটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রুশেট করলাম করে নেক্সট যে কর্নার স্পেসটা আছে এর মধ্যে তিনটে ডাবল ক্রুশিট নেক্সট দেখুন এই যে কর্নার স্পেসটা চেন ওয়ান দিয়ে এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশিট করলাম করে সেম এই স্পেসটার মধ্যে আরও তিনটে ডাবল ক্রুশিট কর্নারটার সঙ্গে একটা গ্র্যানি স্কোয়ার জয়েন্ট হয়ে গেল নেক্সট যে কর্নারটা আছে এর মধ্যে তিনটি ডাবল ক্রুশেট দুটো চেন তিনটি ডাবল ক্রুশেট সেম এই স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রুশেট নেক্সট এই কর্নারটার মধ্যে দেখুন তিনটে ডাবল ক্রুশেট চেন টু তিনটে ডাবল ক্রুশেট ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন ওয়ান দিয়ে সুতোটা কাট করে দেব দেখুন এইভাবে ক্র্যানি স্কোয়ারগুলো একটার সাথে একটা জয়েন্ট করে এরকম একটা প্যানেল তৈরি করতে হবে দেখুন এই প্যানেলটার মধ্যে টুয়েলভ মিনি গ্র্যানিস্কোয়ার আছে তো এরকম আরও একটা প্যানেল আমি তৈরি করবো এর জন্য আমি এখানে মিনি গ্র্যানিস্কোয়ার তৈরি করে রেখেছি তো আমি আরও একটা প্যানেল তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি দুটো পার্ট তৈরি করে নিয়েছি মিনি গ্র্যান স্কোয়ার দিয়ে দুটো পার্ট তৈরি করা হয়ে গেছে আমার এখন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসাইড সাইডটা এভাবে রেখে দেখুন দুটো ব্যাক সাইড এভাবে রেখে এখান থেকে জয়েন্ট করবো প্রথমে একটা স্লিপ নট করে কর্নার যে স্পেসটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রুশেড দিয়ে দেখুন সিঙ্গেল ক্রুশেড দিয়ে জয়েন দিলাম সেইম এই কর্নারের মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রুশ সেট করলাম দুটো পার্টে দেখুন যে চেনগুলো রয়েছে দুটো পার্টের এই যে ডিসিগুলো রয়েছে এদিকের একটা আর এদিকের একটা দেখুন তুলে সিঙ্গেল ক্রুশ দেখুন এইভাবে সিঙ্গেল ক্রুশিট দিয়ে এই কর্নার পর্যন্ত জয়েন্ট দিয়ে দেখাচ্ছি আমি দেখুন এখান থেকে এই পর্যন্ত জয়েন্ট করেছি এই যে টু চেনের যে কর্নার স্পেসটা আছে এর মধ্যে দুটো সিঙ্গেল ক্রুশিট নেক্সট এখান থেকে প্রত্যেকটা সিঙ্গেল ক্রুশেট তুলে পাটের ক্রুশেট এইভাবে কর্নারে দেখুন দুটো সিঙ্গেল ক্রুশেট করেছি এইভাবে প্রত্যেকটা স্টিচ ধরে এখান থেকে রাউন্ড করে এই পর্যন্ত জয়েন্ট দিয়ে দেখাচ্ছি এটা ওপেন পার্ট এই পর্যন্ত আমি জয়েন্ট করে দেখাচ্ছি পুরোটা দেখুন পুরোটা রাউন্ড করে করে নিয়েছি আমি দেখুন ওপেন পার্টটাতে এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রুশেট করতে হবে দেখুন এই পাঁচটা যেমন করেছি সেম এদিকটাও করতে হবে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি দেখুন আমি পুরোটা করে নিয়েছি ফার্স্ট চেনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেখুন চেন ওয়ান দিয়ে সিঙ্গেল ক্রুশেট করবো দেখুন সিঙ্গেল ক্রুশিডের রাউন্ড করবো এরকমভাবে পুরোটা রাউন্ড করে এখানে এসে আরও একটা রাউন্ড করবো তো টোটাল আমি তিনটে রাউন্ড করবো তো আমি তিনটে রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাচ্ছি দেখুন আমি তিনটে রাউন্ড করেছি ওয়ান টু থ্রি থ্রি রাউন্ডস করেছি বর্ডারের জন্য এখন এখান থেকে দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করেছি করার পরে ফার্স্ট দেখুন এদিকে ব্যাক যে চেনটা আছে স্টিচটা আছে এভাবে লুপ নিয়ে এসে সিঙ্গেল ক্রুশিট নেক্সট যে স্টিচটা আছে দেখুন 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 এইভাবে পুরোটা রাউন্ড করে এই পর্যন্ত আমি বর্ডার দিয়ে দেখাচ্ছি দেখুন আমি পুরোটা করে নিয়েছি এখন এটাতে একটা চেইন অ্যাটাচ করে দেবো দেখুন এইভাবে পুরোটা রাউন্ড করে এই পর্যন্ত দেখাচ্ছি দেখুন আমার পাউস চিস কমপ্লিট হয়ে গেছে তা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ নাইস চেটা বাই বাই